আসসালামু আলাইকুম, আমি সোনার লাইফ ইন্স্যুরেন্স থেকে নুসরাত বলছি। স্যার, আপনি কি মাহমুদ রহমান বলছেন? আচ্ছা স্যার, আপনি হচ্ছে সার্ভাইভাল বেনিফিটের জন্য এসবি টাকা পাচ্ছেন, এটা হচ্ছে 1,50,000 টাকা, ঠিক আছে? আপনি পাচ্ছেন হচ্ছে জানুয়ারি মাসে 15 তারিখে 2020 সালে, ঠিক আছে? আপনার এই এসবি অ্যামাউন্টটা নেওয়ার জন্য আপনাকে যেটা লাগবে, বিমা দলিল, চেকের পাতার ফটোকপি, হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের অফিসে কাইন্ডলি আসতে হবে। এসে কিছু পেপার্স আছে, ওটাতে সাইন করে যেতে হবে, ঠিক আছে? আপনি স্যার, আমরা তো 2 মাস আগে নোটিফিকেশন দিই, আপনি এই উইকে আসতে পারেন। আর টাকাটা আমরা কাইন্ডলি, জি স্যার, আমরা ডিউ ডেটে আমরা দিয়ে দিব। আমাদের অফিস আওয়ার হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আমরা গ্রুপ অ্যান্ড ক্লেম ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে গ্রাহকদের যত ধরনের দাবি থাকবে তা নিষ্পত্তি করা। গ্রাহক যে সমস্ত দাবিগুলো পেয়ে থাকে তার মধ্যে হচ্ছে সার্ভাইভাল বেনিফিট বা পার্ট ম্যাচুরিটি যেটা বলি আমরা ওইটা, তারপরে হচ্ছে তার সহযোগী দাবি, তারপর হচ্ছে মৃত্যু দাবি, আর হচ্ছে ফুল ম্যাচুরিটি যেটা ওইটা, আরেকটা হচ্ছে সারেন্ডার। যদি গ্রাহক কোনো কারণে তার পলিসিটা কন্টিনিউ করতে না পারে, সেক্ষেত্রে যে দাবিটা পাবে সেটা হচ্ছে সারেন্ডার বা সমর্পণ মূল্য। এসবির বা পার্ট ম্যাচুরিটির ক্ষেত্রে আমরা গ্রাহকদেরকে 2 মাস আগেই SMS-এর মাধ্যমে নোটিফিকেশান দিয়ে থাকি, এবং এই 2 মাসের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে ফোনে যোগাযোগ করে ওনার কাগজপত্র ভেরিফাই করে আমরা ঠিক ডিউ ডেটে তার পেমেন্টটা দিয়ে থাকি। আর সমর্পণ মূল্যের ক্ষেত্রে উনি যখন অ্যাপ্লিকেশান করে তখন আমরা ওনার কাগজপত্রগুলো ভেরিফিকেশান করে ওনার সাথে ফোনে যোগাযোগ করে আমরাও তার দাবিটাও তার নির্দিষ্ট টাইমের মধ্যে প্রদান করে থাকি। মৃত্যু দাবির ক্ষেত্রে আমাদের নমিনি কর্তৃক যে কাগজপত্রগুলো জমা হয় সেগুলো আমরা ভেরিফিকেশান করে, ইনভেস্টিগেশান করে এবং নমিনির সাথে ফোনে কথাবার্তা বলে আমরা সেই দাবিটা এবং 7 দিনের মধ্যে সেটা আমরা নিষ্পত্তি করে থাকি। ফুল ম্যাচুরিটির ক্ষেত্রেও তার যখন ম্যাচুরিটি হবে তখন আমরা তার 7 দিনের মানে ডিউ ডেটের মধ্যে তাকে আমরা তার ম্যাচুরিটি পেমেন্টটাও আমরা প্রদান করে থাকব। এছাড়া আমাদের গ্রুপ ইন্স্যুরেন্সের আন্ডারে যাদের আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স নেওয়া থাকে ওনাদের হেলথ ইন্স্যুরেন্স এবং মৃত্যু দাবি, সেটাও আমরা তার এই কাগজপত্র জমাদান সাপেক্ষে সকল ডকুমেন্টস ভেরিফিকেশান করে আমরা তার পেমেন্টটাও আমরা 7 দিনের মধ্যে করে থাকি। এটাই হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টের ক্লেম ডিপার্টমেন্টের কাজ। আমরা চেষ্টা করেছি প্রথম থেকে সব কিছু ট্রান্সপ্যারেন্টলি মেনটেন করা, ইন এ ওয়ে যেন ক্লেম দেওয়ার সময় আমি 7 ডেজ ওর লেস, আমরা বলি 7 ডেজ, বাট আমরা কিন্তু সাধারণভাবে 7 ডেজের অনেক কম, উইদিন 4 ডেজ, উইদিন 5 ডেজ, সামটাইমস উইদিন 3 ডেজ আমরা ক্লেম সেটেল করি, যেগুলি ডেথ ক্লেম হয়। বাট আদার দেন দ্যাট, যেগুলি আমাদের আপনার কোয়ার্টারলি কিছু আমরা ক্লেম দেই, এটা বিভিন্ন পলিসিতে থাকে, এগুলোতে কিন্তু ক্লেমের ম্যাচুরিটি ডেট আসার আগের থেকে কিন্তু আমরাই চেক রেডি করে কিন্তু কাস্টমারকে নক করতে থাকি বিভিন্ন ফর্মে, থ্রু SMS, থ্রু কলস, থ্রু এজেন্ট ভিজিটস, মাল্টি ভ্যারিয়াস ফর্মস অফ কমিউনিকেশন উই আর ইউটিলাইজিং। সো আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল প্রথম থেকে এই জিনিস, এই যে ইন্ডাস্ট্রিতে একটা নেগেটিভ একটা পারসেপশন ক্রিয়েটেড throughout the years, to negate this amader we went back to the basic je amra ekta bhalo standard operating procedure follow korbo prottekta department ei company te ekta singular vision niye kaj kore, how to provide the best possible customer service and customer experience, because apni jodi chinta koren ekta death claim jokhon ashe je byakti insured she kintu claim ta niche na, নিচে তার পরিবার। সো আমরা আমানত হিসাবে তার যে টাকাটা, তার যে ওয়েলথ আমরা রাখছি সেফ গার্ডিং ফর দিস ভ্যারিয়াস মুমেন্ট, আমরা যদি ওই সময় রাইট টাইমে যদি সার্ভিসটা দিতে না পারি, ইট ইজ নট জাস্ট আ কন্ট্রাকচুয়াল অব্লিগেশন দ্যাট উই আর নট মিটিগেটিং, ইট ইজ অলসো অ্যান এথিক্যাল ওয়ান। সোনালী লাইফ তার সকল কর্মে ওয়ান স্টপ সার্ভিসে বিশ্বাসী, কেননা অযথা গ্রাহকদের হয়রানি বন্ধে ERP সহায়ক ভূমিকা রাখছে। পলিসির ম্যাচুরিটির পেমেন্ট এবং লভ্যাংশ পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘনিয়ে আসার 2 মাস আগেই গ্রাহকের কাছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে SMS এবং ইমেইলের নোটিফিকেশন প্রেরণ করা হয়ে থাকে।
এছাড়াও সোনালী লাইফের ক্লেম ডিপার্টমেন্ট সার্ভিস বিভাগ নিবিড়ভাবে ওই গ্রাহকের সাথে চেক গ্রহণের আগে ও পরে পর্যন্ত যোগাযোগ রক্ষা করে থাকে। চলুন শুনি এমন একজন গ্রাহকের প্রতিক্রিয়া। বিসমিল্লাহ রহমান রহিম, আমি রুসমিন আক্তার, আমি একজন গৃহিণী, আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একজন গ্রাহক। আমি 2014 সালে যখন হজ করে আসছি, তখন আমি চিন্তা করলাম যে আমি আর কখনো কোনো সুদি ব্যাংকে কিছুই করব না। আমি আমার এক আত্মীয়র মধ্যে জানতে পারলাম যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ওদের নিজস্ব শরিয়া বোর্ড আছে এবং যাই ইনভেস্ট করি তা শরিয়া বোর্ড অনুযায়ী হয়। তারপর আমি এখানে বিমা করলাম এবং আমার বিমা করার পর বিমার প্রতিদিন প্রতি মাসে আমার মেসেজ আমার কাছে চলে আসে এবং আমি বিমা করার পরে একদম ডিউ টাইমে এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। এক মাস আগে থেকে আমাকে বলা হয়েছে যে আপনি কীভাবে টাকাটা আপনার চেকটা কীভাবে নেবেন, আমি যেভাবে বলছি ওরা আমাকে সেভাবেই ডিউ টাইমে আমাকে দিচ্ছে, এরকম আমি কখনো চিন্তাও করতে পারি নাই। যখন আমি করছিলাম সবাই বিশ্বাস করতে পারে নাই, কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল 5টা বছরে ওদের প্রতিদিন আমি মোবাইলে আমার প্রতি মাসে ইয়েটা আপডেটটা আমার কাছে যেত। তারপর আমি আমার আত্মীয়স্বজনকে যখন বললাম, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির সবাইকে, তাদেরকেও আমি বললাম যে তোমরাও একটা শরিয়া ভিত্তিক বিমা করো, বাচ্চাদের জন্য একটা বিমা। আমার শ্বশুরবাড়ির সবাই আল্লাহ রহমতে ওরা সবাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সে শরিয়া ভিত্তিক বিমাটা করলো। দেশে এবং প্রবাসে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমাদের 26969 এই নম্বরে SMS করে তাৎক্ষণিকভাবে আপনি জেনে নিতে পারবেন পলিসি সংক্রান্ত যে কোনো তথ্য। এছাড়াও ফোন করতে পারেন আমাদের কাস্টমার কেয়ারে 01976625488 অথবা 01976625499 এই নম্বরে জেনে নিতে পারেন পলিসি সংক্রান্ত যে কোনো তথ্য। সোনালী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.sonalilife.com। লগ ইন করুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আনন্দময় জীবনের গতি বাধাহীন রাখতে সোনালী লাইফ রয়েছে আপনার সাথে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন।